Allahumma salli
উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, ফুজানায়ে কেরাম, আল্লাহর বান্দা, নবীজির উম্মত, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আর আমার মা বোনেরা, আপনারা বাদে মাগরিব থেকে নিয়ে আরম্ভ করে এই ফজরের আজান সমাগত এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন, কষ্ট করেছেন, জিকির করেছেন, মিলাদ শরীফ করেছেন, ওলামাদের বয়ান শুনছেন, আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে যে শুনছেন বসছেন আলাদা করতে পারছেন, এই মতে চলার এবং আমল করার তৈরি দান করে। সবাই জোরে বলুন আমিন, জোরে কন আমিন। নেক কাম রমাদান এভাবে করবেন, মনে করবেন যে আমি এখন মাহফিলে বসছি, আমি যে বাইক যাই এই টাইমটা আমার নাও মিলতে পারে, আমি বাইক থেকে বসলাম তা নাও মিলতে পারে। কাজে এই সুবাদে সবসময় খেয়াল রাখবেন, আমার কাছে তো আদার লাগানো আছে, আদারের টাইম ফিরতে যখন আসবে সময় দাও না, আল্লাহ হাতটা করে কাজ হবে না। কাজে অনুতাপে মাগো মা বোন মেয়ে লোকেরা, আপনার আড়ালে বসেন গো মাসার কষ্ট করছেন, দয়া করে একটু আমলের দিকে খেয়াল দিবেন, নামাজ গড়ি পড়ার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িকে মানার চেষ্টা করবেন, ছেলে মেয়েরা আব্বা আব্বাকে মানার চেষ্টা করবেন, কারণ আমল বিহীন মানুষ দুনিয়াতে যেমন দাম নাই তার কোনো পরকাল দাম নাই। যখন বলছে আল্লাহ আমানো, সকাল সকাল বলছে আল্লাহ ও আমল সালিহা, বন্ধা ইমান আনো এবং নেক কাজ করো। ইমানের মূল্য হলো এই, ইমান ছাড়া কোনো আমলের মূল্য হয় না। বাবারা ভাইরা অনুরোধ থাকবে কথা যে আপনারা একদিন দিনের রাস্তায় যেতে হবে, এই যে কার বাজার মাজার নামাজের ঘটনা কি জুলুমটা এটিতে করলো আপনার সাহায্য সবাই শুনলেন, এরপরে আমরা এই লাভটা যে বসলাম করলাম কী লাভে আমরা বসে রইলাম, লাভটা তৈরি হইন আমি হইলাম হুসাইনের আর হোসেন হইল আমার, যারা হোসেনকে ভালোবাসলাম আমাকে ভালোবাসলাম, হোসেনকে আঘাত দিলা তাদের আমার মনে আঘাত দিলা, গাভর রাহেব নাম তোমা আল্লাহ রহমান রাহেব নাম তোমা লাহো আল্লাহ, আরে বে বজমান রে বুঝলে না, সময় থাকতে নিজের সম্বল বানলে না, গভর রাহে নাম তোমা লাহো আল্লাহ, একলা যে হইবে মন রে তোমার কবর সুতে, কিছু নি কই রাস যোগার সঙ্গে নিতে। কাজে হোসেনকে ভালোবাসা, নবীজিকে ভালোবাসা, হোসেনকে মহব্বত করা, নবীজিকে মহব্বত করা, নবীজিকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, আলহামদুলিল্লাহ। কাজে কাল কিয়ামত আল্লাহ আমরা প্রত্যেকটি মানুষকে যেন রাব্বুল আলামিন যেন নবীজির সাহাবাত আমাদের ভাগ্যে নসিব করে। সবাই জোরে বলুন আমিন, জোরে কন আমিন। কথা বাড়াই না বলতেন, আমরা চারটার সময় যেহেতু চেয়ার বাজে তো নামাজ পড়ার কোনো সে আপনার মসজিদ ছাড়া বিদায় আপনার মসজিদ আছে, আমরা চারটার সময় তো আজান দিয়ে ফেলব এবং সমাজ আদায় করা হবে, নামাজের সাথে সাথে দোয়া হয়ে যাবে, দোয়ার সাথে আমাদের তাম জন্য বিদায় করে দেওয়া হবে। এবং সবাই পুজো করে বুঝলে মসজিদ দিকে যান, নামাজটা হবে মসজিদ যদি চারটা আজান হবে, জমাট ছ চারটা হবে, ওদের চারটার মধ্যে আপনারা বেশিরভাগই নাই, আট দশ মিনিট ভাগে আছে, আপনারা উজু করে মসজিদে যান, সেখান থেকে সবাই দোয়া লাভ করে যাবেন, পুজো রূপ রইল। বিশেষ করে আমাদের আব্বা আমার দুনিয়াতে নাই, সবার তার কেতিম তার যার যার কান্দে রে জিন্দ
না ভাই, দোয়ার মানুষ নাই রে আমার দোলে, শ্রেমরারে কত আস সংসারে, দোয়ার মানুষ নাই রে আমার জগতে। প্রত্যেকে দোয়াটা করে যাবেন, যার তার আব্বা মনে দোয়া করবেন, মনে মনে দোয়া করবেন, আল্লাহ তারা প্রত্যেককে আমার ইমাস কষ্ট দাম করে কেয়ার করে সবাই বলুন আমিন। অমালাইনা ইল্লাল বালা। একটা দিন আমার